বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলন। বাংলার বাণিজ্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান নালাপন বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী দত্তগুপ্ত, মেঘদূত রায় চৌধুরী সহ বিশিষ্টরা। বাংলার বাণিজ্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাইছিলেন। এত আন্তরিক এবং মনোগ্রাহীভাবে আলোচনা হলো, এখানে যোগ দিতে পেরে আমার ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে বাংলার শিল্পের তথা বাণিজ্যের আগামী দিনের রূপরেখা নির্ণয়ে এটা খুব সহায়ক হবে। কীভাবে ব্যবসাকে আরও শ্রীবৃদ্ধি বাড়ানো যায় এবং এইখানে সবাই সাকসেসফুল ব্যবসায়ী এবং এন্টারপ্রেনিয়ার আছে, সেটা হলো একটা ব্যবসা করতে হলে কী কী ধরনের চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো কীরকমভাবে ওভারকাম করা যায়, বিভিন্ন বক্তার মাধ্যম থেকে ওগুলো উঠে আসা, সেইটাই বিষয়টা। কারণ ওগুলো যত মানুষ জানবে তত মানুষের না নিজের উপর ভরসাটা বাড়বে এবং সফলতা আসবে। কোভিডের সময়ে যখন একাধিক বাঙালি ব্যবসা, এবং শুধু বাঙালি বলতেই নয় গোটা পৃথিবীতেই অনেক রকম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিলো, কারণ কোভিডের জন্য তারা প্রস্তুত ছিল না, এরকম একটা প্যান্ডেমিকের জন্য, সেই সময়ে সেই পরিপ্রেক্ষিতে আমরা কিছু বন্ধুরা মিলে একসাথে যারা ব্যবসা করি বাংলার বুকে, তারা আমরা একসাথে একটা প্রচেষ্টা করি যে কী করে আমরা অন্য বাঙালি ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পারবো, বেঙ্গলি অন্ত্রপ্রনরদের পাশে দাঁড়াতে পারবো। সেই সূত্রেই শুরু আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিলের এই জার্নি। এবং শুধু এরকম ওয়ান অফ প্রোগ্রাম নয়, এরকম না যে বছরে আমরা একবার করে মিট করে এরকম করি, এটা কিন্তু সারা বছর ধরে আমাদের হরেক রকমের প্রোগ্রাম চলতে থাকে।